আমার নাম হচ্ছে নাদির, আমি একটা ফুল টাইম ট্রাভেল ইউটিউবার। হ্যালো, হোয়াটস আপ গাইস। নাদির অন দা গো একটি ফেসবুক পেজ এবং একটি ইউটিউব চ্যানেলের নাম। পেজ এবং চ্যানেলের মালিক নাদির, যিনি বাংলাদেশের একজন তরুণ এবং প্রতিভাবান চলচ্চিত্র নির্মাতা এবং ভ্রমণ ব্লগার। একজন ট্রাভেল ব্লগার হওয়ার পাশাপাশি নাদির একজন ভালো ফটোগ্রাফারও। বাংলাদেশের জনগণের উদাসীনতার কারণে তিনি আন্ডাররেটেড হয়েছেন বলে দাবি করেন অনেকে। এমনকি নাদির নিজেও মনে করেন বা দাবি করেন যে তিনি একজন অত্যন্ত আন্ডাররেটেড ব্লগার। নাম নাদির নামে পরিচিত। নাদির জাতীয়তা বাংলাদেশী, ধর্ম ইসলাম, পেশা ফিল্ম মেকার, ট্রাভেল ব্লগার, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, অনুসরণকারী 691K গ্রাহক, 401K মোট ভিউ, 7.38 এম ভাষা বাংলা। নাদির হলেন একজন তরুণ বাংলাদেশি ইউটিউবার, যিনি একটি মুসলিম মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন এবং সেখানেই বেড়ে ওঠেন। এছাড়াও তার সম্পর্কের অবস্থা অপ্রকাশিত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষাজীবন শেষ করেন। নাদির একজন বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা, ভ্রমণ ব্লগার, সামাজিক মিডিয়া প্রভাবশালী এবং একজন ফটোগ্রাফার, যিনি অল্প বয়সে তার কর্মজীবন শুরু করেছিলেন। শৈশব থেকেই তার ভ্রমণের প্রতি ঝোঁক ছিল। তিনি একটি জায়গা খুব সুন্দরভাবে বর্ণনা করতে পারেন, যা তাকে তার ভক্ত অনুসারীদের কাছে আরও জনপ্রিয় করে তুলেছে। তিনি লস অ্যাঞ্জেলেস, বালি, ইন্দোনেশিয়া, হাওয়াই, আইসল্যান্ড, চীন, ব্যাংকক, ব্রাজিল, তুরস্ক, সিরিয়া এবং আরও অনেক দেশ সফর করেছেন। তিনি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বিভিন্ন স্থানের নামের সাথে তার বিভিন্ন অভিজ্ঞতা এবং আকর্ষণীয় টিপ শেয়ার করেন। মাত্র 15 মাসে ইউরোপের 7টি স্পট ভ্রমণের রেকর্ড রয়েছে তার। বাংলাদেশের ঢাকা এবং কক্সবাজার নিয়ে তার একটি অসম্ভব সুন্দর ব্লগ আছে। 2 বছরে 25টি ভ্রমণ ভিডিও করার পরেও তিনি মাত্র 100 সাবস্ক্রাইবার পেয়েছেন, কিন্তু তিনি থেমে যাননি বা নিরাশ হননি। সাম্প্রতিক 2020 অক্টোবর অক্টে তিনি নাদির অন দ্য মুভ একটি বাংলা ইউটিউব দেখুন, যেখানে তিনি তার ব্লগ বাংলায় আপলোড করছেন। তিনি তার অশান্তিপূর্ণ সংগ্রাম তার জন্য আজ মানুষের কাছে অনুরোধ করেছেন। ফল তার ইউটিউব যাত্রা 2016 সালে ভ্রমণ অভিজ্ঞতার সাথে শুরু হয়েছিল, কিন্তু আজ 2021 সালে তিনি বড় পরিচিতি পেতে শুরু করেছেন। নাদির এখন তার অফিসিয়াল ফেসবুকে 691K ফলোয়ার রয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।